গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের একটি বিশেষ বিশেষ শো বলো বা অ্যানাউন্সমেন্ট বলো সব কিছুর জন্যই তো যারা যারা এই সেশনটি দেখছো প্রথমেই থামনেলটা দেখে নিয়েছো যে আজকে কি বিষয় নিয়ে বলছি যে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে হিস্ট্রি ক্লাস কি বন্ধ হয়ে গেল নাকি হিস্ট্রি ক্লাস আর দেখতে পাবেন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে এরকমই কিন্তু আমরা বলছি একদম ঠিক কথা তো সেটা সম্পর্কে কি নতুন রুটিন কি হচ্ছে কেন রুটিন পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ তোমরা একটু সেশনটা লিংক শেয়ার করে দাও কারণ আমাদের বহু স্টুডেন্ট রয়েছে যারা ইউটিউব থেকে শুধুমাত্র পড়ে থাকে এবং শুধু তাই নয় এটা তারা সিরিয়াসভাবে ক্লাস করে তো তাদের কাছে রুটিনটা যদি জানা না যায়। বা না তারা যদি না জানে তাহলে আলটিমেট তাদের পড়ার কিন্তু ক্ষতি হয়ে যাবে তো একটা ক্লাস মিস মানে এক অনেক বড় সমস্যা আবার তাকে সেই ক্লাসটা দেখা খুঁজে এনে দেখা ইত্যাদি সমস্যাগুলো তৈরি হয় তার জন্যই আগে বাগে তোমাদের কাছে আমরা তিন চার দিন ধরে একই অ্যানাউন্সমেন্ট করছি আমি তো অবশ্যই করছি তো সেটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই চটজলদি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো পাঁচটা মিনিট সময় একটু শুনে নাও তোমাদেরই লাভ হবে তো ফার্স্ট অফ অল আমাদের ইউটিউবের মানে যদি দেখি আমরা তো আমাদের দুটো চ্যানেল আছে তোমরা সবাই জানো একটা হচ্ছে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল এবং আরেকটা আছে আড্ডা টু ফোর সেভেন টোপার চ্যানেল এবং দুটো চ্যানেলেরই আমাদের কিন্তু ক্লাস হয় তবে এবার থেকে ক্লাসটা ডিভিশন হয়ে যাচ্ছে কেমনভাবে ডিভিশন হচ্ছে যদি আমরা আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল দেখি তাহলে সেই বেঙ্গলি চ্যানেলে আমরা তিনটে পরীক্ষার জন্য তিনটে বা চারটে পরীক্ষার জন্য আমরা কিন্তু প্রিপারেশন হতে দেখব যেমন সবার প্রথমে অনেকেই তোমরা আমাদের কাছে জানিয়েছো যে শুধুমাত্র স্যার পরীক্ষার আগেই আপনারা টেটের ক্লাস নিয়ে আসেন ফলে আমাদের খুব সমস্যা হয় সেটা পড়তে বা সি টেটের ক্ষেত্রেও তাই তোমাদের এই দাবি বলো অভিযোগ বলো বা ভালো বলো যাই হোক না কেন তোমাদের দাবি কিন্তু অলরেডি আমাদের কাছে এসেছে এবং সেই দাবির ওপরে ভিত্তি করে যেহেতু ক্লাস তোমরাই করো এবং তোমাদের আমরা পড়াই সেই পরিপ্রেক্ষিতে প্রায়োরিটি তোমাদের তাই তোমরা যেহেতু চেয়েছ তাই আমরা পুরো ইউটিউবের পুরো ক্লাসের রুটিনই চেঞ্জ করতে বাধ্য হয়েছে। সত্যি তো শুধুমাত্র পরীক্ষার চার পাঁচ দিন চার পাঁচ মাস আগে থেকেই পড়লে হবে এ বছরটা টেটের প্রশ্ন দিয়েছে সিটেটের প্রশ্ন আসবে বা এসএলএসটির কথা চলছে এগুলোকে কন্টিনিউ বেসিসই কিন্তু পড়াশোনা করতে হবে তাই আমরা এই চ্যানেলে তোমাদের টেটের ক্লাস দিচ্ছি এই চ্যানেলে আমরা এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের ক্লাস চলছে ব্যাংকিং চলছে পিএসসি চলছে রেল চলছে পুলিশ চলছে তো টোটাল এই পাঁচটার মতো ক্লাস পাঁচটা ডিভিশনে ক্লাস তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এই চ্যানেলে আর ডাব্লু বিসিএস টপার চ্যানেলে তোমরা আদার্স যে ক্লাসগুলো রয়েছে যেমন ডাব্লিউ বিসিএস তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে যেমন ধরো এই যে পঞ্চায়েতের কথা বলছি নতুন পঞ্চায়েত আসছে ফুড এসআই ক্লার্কশিপ এইগুলো কিন্তু আমরা ডাব্লিউ বিসিএস টপার চ্যানেলেও অল্প বিস্তর কিন্তু দিচ্ছি স্পেশাল হিসাবে মানে স্পেশাল ক্লাস হিসাবে দিচ্ছি তো সেই অনুসারে রুটিন পরিবর্তন হতে বাধ্য তো রুটিন কি কি পরিবর্তন হয়েছে অলরেডি তোমরা জেনে গেছো তো আজকের বিষয়বস্তু হলো হিস্ট্রির ক্লাস মানে আমার ক্লাসের কি পরিবর্তন হচ্ছে তো আমার ক্লাসে হিস্ট্রি ছাড়া তো আমি থাকতে পারবো না তোমরা সবাই জানো কারণ হিস্ট্রি হচ্ছে আমার ভালোবাসার সাবজেক্ট আমি সেটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি তো এবার থেকে ডাব্লিউ বিসিএস বেঙ্গলি চ্যানেলের সকাল নটায় যে ক্লাসটা আমি নিতাম সেই ক্লাসটা কিন্তু শুধুমাত্র হিস্ট্রি হচ্ছে না ওই ক্লাসটা চলছে কিন্তু সেই ক্লাসে হিস্ট্রি হচ্ছে না হিস্ট্রির বদলে সেই ক্লাসে আমি টিচিং পড়াবো জানোই তোমরা যেহেতু টেট বলো এসএলএসটি বলো সেটা আমি তোমাদের এই চ্যানেলে কভার করে থাকি তো সেই নটার স্লটটা তোমাদের শুধুমাত্র কিসের জন্য থাকছে দেখো তোমরা দেখে নিতে পারো নটার যে স্লটটা আমরা তৈরি করেছি সেই নটার স্লটে দেখো সেই নটার স্লটে আমাদের কি থাকছে নটার স্লটে আমাদের থাকছে হলো টিচিং আর হচ্ছে মিসলেনিয়াস মিসলেনিয়াস মানে বিভিন্ন রকম পরীক্ষা রিলেটেড যেগুলো আসছে মেনলি টিচিং এর উপরে আমরা ফোকাস করব নটার ক্লাসে সকাল নটায় সোম থেকে আপাতত শুক্রবার এই ক্লাসটা তোমরা পাচ্ছ শনিবারে গিয়ে কোনো পরীক্ষার স্পেশাল ম্যারাথন ক্লাস তুমি এই চ্যানেলে মানে বেঙ্গলি চ্যানেলে সকাল পাবে নটায় সেটা হচ্ছে আমরা আগে থেকে আমি তোমাদের জানিয়ে দেবো যে আমি এই পরীক্ষার জন্য একটা ম্যারাথন ক্লাস করছি তোমরা সবাই কিন্তু চলে এসো কিন্তু রেগুলার ক্লাস যদি আমরা দেখি তো সকাল নটায় সোম থেকে শুক্র তোমরা টিচিং রিলেটেড সমস্ত কিছু কিন্তু পাবে সকাল নটার ক্লাসে আপাতত আমি ডাব্লুবি টেট নিয়ে শুরু করছি কারণ ডিসেম্বরে টেট আর টেট এবার ভালো করে না পড়লে আগেরবারের যে প্রশ্ন দেখেছ তোমরা তাতে বুঝতেই পেরেছো ওই দুই এক মাস আগে থেকে পড়লে অসম্ভব করা তো সেই রকমভাবেই টেট হবে সিডিপি ঠিক আছে সেই রকমভাবে টেট হবে আমাদের ইভিএস এবং অ্যাপে কিছু ক্লাস যাবে অ্যাপের ক্লাসের কথা আমি কিছু কিছু বাদে তোমাদের সঙ্গে বলছি আপাতত ইউটিউবের রুটিনটা বুঝিনি হয়ে গেল তাহলে নটায় তুমি টিচিং পেলে আর সকাল এগারোটায় আমাদের ডাব্লু টপার চ্যানেলে তুমি হিস্ট্রির ক্লাস পাবে অর্থাৎ সকাল নটায় যে হিস্ট্রির সিরিজ তুমি পড়ছিলে মনে আছে তো সেই সিরিজটা কন্টিনিউশন হবে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে হিস্ট্রি ক্লাস ডিটেল তোমরা পাবে হচ্ছে ডাব্লু বিসিএস টপার চ্যানেলে তাহলে বেঙ্গলিতে হিস্ট্রি ক্লাস তোমরা পাবে না হিস্ট্রি ক্লাস দেখার জন্য তোমাকে আসতে হবে সকাল এগারোটায় আড্ডা টু ফোর ডবলিউ বিসিএস টপার চ্যানেলে এটা ফিক্সড রুটিন এই রুটিন পরিবর্তিত হবে না যে এক মাস পরে আবার চেঞ্জ হচ্ছে না এটাই ফিক্সড ধরা হয়েছে সুতরাং এই এগারোটার ক্লাসে তুমি ডাব্লু বি সি এস ডাব্লুবি পঞ্চায়েত ফুড এসআই ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার প্রিপারেশন আপাতত স্পেশালি তোমরা পাচ্ছ হলো সকাল এগারোটায় আড্ডা টু ফোর সেভেন ডব্লু বিসিএস টপার চ্যানেলে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমার ইউটিউবের রুটিন যে রুটিনটা তোমরা এতদিন সুন্দরভাবে ফলো করেছ রুটিনটার জাস্ট টাইমিং এবং সাবজেক্ট দুটো চেঞ্জ হচ্ছে সুতরাং আমাকে তোমরা প্রত্যেক দিন দুবার ইউটিউবে দেখতে পাবে সকাল নটায় আড্ডা টু ফোর সেভেন বাংলা চ্যানেলে এগারোটায় ডব্লু বি টপার চ্যানেলে বাংলা চ্যানেলে আমাকে দেখতে পাবে সকাল নটায় টেট রিলেটেড বা টিচিং রিলেটেড কোর্স নিয়ে বা ফ্রি ক্লাস নিয়ে দেখতে পাবে আর ডব্লু বিসিএস টপার চ্যানেলে সকাল এগারোটায় ফুড এসআই ডব্লুবি পঞ্চায়েত ক্লার্কশিপ ডাব্লু বিসিএস ফিল্মস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সকাল এগারোটায় তাই প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ যারা শুধু ফ্রি ক্লাস করি এবং ফ্রি ক্লাস দেখে পড়ছি আমরা তারা ভেবো না নটার সময় এসে স্যার ক্লাস টপিক বন্ধ করে দিয়েছে আমি কিন্তু টপিক বন্ধ করিনি সেটাই কন্টিনিউয়েশান আজকে যেটা পড়িয়েছি তার কন্টিনিউয়েশানটা সকাল এগারোটায় সোমবার থেকে এটা হচ্ছে অর্থাৎ পাঁচ দুই মানে পাঁচই ফেব্রুয়ারি দু এইটা কিন্তু আমরা অ্যাপ্লিকেবল করছি তাই প্রত্যেকের কাছে অনুরোধ সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দিও আর সবাইকে জানিয়ে দিও তো অপেক্ষায় থাকলাম আর যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়েন করো সমস্ত লিংক ক্লাসের লিংক পিডিএফ সমস্ত কিছু গ্রুপে যাবে গ্রুপ জয়েন্টের জন্য আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পঞ্চায়েতের গ্রুপ হিস্ট্রির গ্রুপ সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এটার জন্যই আজকে এই ভিডিওটি আমি করলাম তো প্রত্যেকে একটু শেয়ার করে দিও এটাই অনুরোধ থাকলো লাইক এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আমার দরকার তোমাদের ক্লাসে নিয়ে আসা এবং ভালো করে পড়ানো যাতে তোমার ডিমান্ড আমি ফুলফিল করতে পারি তো চলো আজকে এটুক পর্যন্ত দেখা হচ্ছে তাহলে সোমবার সকাল এগারোটায় আড্ডা টু ফোর সেভেন ডব্লু টপার চ্যানেলে হিস্ট্রি নিয়ে আর সকাল নটায় আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে টেট রিলেটেড ফ্রি কোর্স নিয়ে তো সবাই ভালো দেখো প্রত্যেকে নতুন রুটিনে দুই চার দিন পরেই হ্যাবিচুয়েট হয়ে যাবে তাই একটু সেশনটা শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো দেখা হচ্ছে তাহলে এবার দুবেলা করে বা দু ঘন্টা করে ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ